নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে দেশ জুড়ে চলছে টানা একুশ দিনের জন্য লকডাউন আর কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে দেশের আট দশমিক তিন কোটি মানুষকে আগামী তিন মাস ফ্রিতে গ্যাস দেওয়া হবে তো আপনারা এই ফ্রি গ্যাস কিভাবে পাবেন সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পারলে ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং অন্যান্য কাছের মানুষের কাছে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন তাহলে তারাও এই বিষয়টা জানতে পারবে তো আসুন শুরু করি আজকের ভিডিও আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা আগামী তিন মাস আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে ফ্রিতে রান্নার গ্যাস পাবেন সেই সংক্রান্ত একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে আজকের এই সময় পত্রিকাতে এবং এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে বলা হয়েছে যে কীভাবে আপনারা এই গ্যাসটা ফ্রিতে পাবেন তো সেটা আমরা এখন দেখে নেব তো দেখুন প্রথমেই বলা হচ্ছে জনধন উজ্জ্বলার সুবিধা ধাপে ধাপে পাবেন গ্রাহক এরপর দেখুন বলা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনায় সমস্ত মহিলা অ্যাকাউন্ট গ্রাহক শুক্রবার থেকে ধাপে ধাপে সরকারের দেওয়া প্রথম মাসের পাঁচশো টাকা তুলতে শুরু করেছেন ভিড় এড়াতে অ্যাকাউন্ট নাম্বারের শেষ সংখ্যার ভিত্তিতে টাকা তোলা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রায় ছিয়াশি লক্ষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুক্রবার অথবা শনিবার চলতি মাসে ভর্তুকিহীন সিলিন্ডারের দামের পুরোটাই যা কলকাতার ক্ষেত্রে সাতশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা জমা পড়বে বলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জান হয়েছে বন্ধুরা আপনারা বুঝতেই পারেন আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাস কানেকশান নিয়েছেন তাদের ক্ষেত্রে অলরেডি কিন্তু অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা শুরু হয়ে গেছে এবং যেটা বলা হচ্ছে কলকাতার ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে সাতশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এটা কিন্তু জানানো হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফ থেকে এরপর বলা হচ্ছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাস তিনটি গ্যাস সিলিন্ডার নিখরচাই দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যারা গ্যাস কানেকশান নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী তিন মাস প্রত্যেক মাসে একটা করে কিন্তু গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে এবং ইন্ডিয়ান অয়েলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন অ্যাকাউন্টে চলতি মাসে যে অর্থ জমা পড়বে তা উজ্জ্বলা গ্রাহকদের অগ্রিম দেওয়া হচ্ছে চলতি মাসে কলকাতায় ভর্তুকিহীন চোদ্দ পয়েন্ট দুই কিলো গারস্থ এলপিজি সিলিন্ডারের দাম সাতশো টাকা পঞ্চাশ পয়সা উজ্জ্বলা গ্রাহকদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ অগ্রিম দিয়ে দেওয়া হবে যা তারা সিলিন্ডার কিনতে খরচ করবেন তো আপনারা বুঝতেই পারলেন আপনাদের কিন্তু অগ্রিম সাতশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা দিয়ে দেওয়া হচ্ছে যেটা কিন্তু আপনারা এই সিলিন্ডার কেনার ক্ষেত্রে ইউজ করবেন এরপর দেখুন বলা হচ্ছে এপ্রিলের সিলিন্ডার কেনার পরই মে ও জুন মাসের সিলিন্ডারের দাম একইভাবে তাদের অ্যাকাউন্টে জমা পড়বে তবে কোনো উজ্জ্বলা গ্রাহক যদি এপ্রিল মে ও জুন মাসে কোনো সিলিন্ডার না নেন সেক্ষেত্রে এপ্রিলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া অর্থ তিনি আগামী বছর মার্চ মাস পর্যন্ত সিলিন্ডার কিনতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাদের কী বলা হচ্ছে বুঝতেই পারলেন যে আগামী তিন মাস অর্থাৎ এপ্রিল মে এবং জুন এই তিন মাসে মোট তিনটি গ্যাস সিলিন্ডার কেনার জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যদি আপনি এপ্রিল মে এবং জুন কোনো মাসেই কোনো সিলিন্ডার না নেন সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র এপ্রিল মাসে যে টাকা সেটা কিন্তু আপনারা আগামী বছর মার্চ মাস পর্যন্ত গ্যাস সিলিন্ডার কিনতে ব্যবহার করতে পারবেন এরপর দেখুন বলা হচ্ছে উজরা গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার পরেই সিলিন্ডার বুক করতে পারবেন সিলিন্ডার বুক করলে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে যা সিলিন্ডার নেওয়ার সময় ডেলিভারি বয়কে দিতে হবে বুঝতে পারলেন বিষয়টা কি সিলিন্ডার পর পনেরো দিন পর ফের রিফিল বুকিং করা যাবে তো বর্তমানে কিন্তু একটা নিয়ম চালু হয়েছে যে আপনি যদি একবার গ্যাস বুকিং করেন সেক্ষেত্রে সেই গ্যাস বুকিং করার ডেটের পর থেকে পনেরো দিন পর কিন্তু আবার নতুন একটা বুকিং করতে পারবেন এছাড়া দেখুন বলা হচ্ছে পাঁচ কিলো সিলিন্ডারের ক্ষেত্রে উজ্জ্বলা গ্রাহকরা তিন মাসে আটটি সিলিন্ডারের দাম অগ্রিম পাবেন বলে ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে তো আপনারা বিষয়টা বুঝতে পারেন যে সমস্ত উজ্জ্বলা গ্রাহকের পাঁচ কিলো সিলিন্ডার সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন মাসে আটটি সিলিন্ডারের দাম পেয়ে যাবেন অগ্রিম এরপর দেখুন এখানে কিন্তু একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে প্রথমে এক নম্বরে শনিবারের মধ্যে কিন্তু আপনারা এপ্রিলের সিলিন্ডারের দাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন দ্বিতীয়ত বলা হচ্ছে বুকিং করলে আসবে ওটিপি বুকিং করার পর কিন্তু একটা ওটিপি আসবে যা সিলিন্ডার নেওয়ার সময় দিতে হবে ডেলিভারি বয়কে তিন নম্বরে বলা হচ্ছে এপ্রিলে সিলিন্ডার কিনলে তবেই পাবেন মে জুন মাসের টাকা তো যদি আপনি এপ্রিলের সিলিন্ডার কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী মে এবং জুন মাসের টাকাটা পেয়ে যাবেন এবং চার নম্বরে বলা হচ্ছে সিলিন্ডার না কিনলে এপ্রিলের টাকা ব্যবহার করা যাবে আগামী মার্চ মাস পর্যন্ত যদি আপনি সিলিন্ডার না কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র এপ্রিলের টাকাটা আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইউজ করতে পারবেন এই গ্যাস কেনার ক্ষেত্রে এছাড়া দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে এদিকে লকডাউনের জন্য দরিদ্র মানুষেরা যে প্রবল আর্থিক সমস্যায় পড়েছেন তার কিছুটা সমাধানে এপ্রিল থেকে তিন মাস মহিলা জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের মাসিক পাঁচশো টাকা দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদি কেউ নির্দিষ্ট তারিখে টাকা তুলতে না পারেন সেক্ষেত্রে নয় এপ্রিলের পরে ব্যাঙ্ক শাখা বিজনেস করেসপন্ডেন্ট বা এটিএমে যেতে পারেন তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের কবে কাদের টাকা দেওয়া হবে সেই সম্পর্কে একটা ভিডিও আমি অলরেডি করে দিয়েছি এবং সেই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আপনারা এখানে আই বাটনে কিন্তু পেয়ে যাবেন সেই ভিডিওর লিঙ্ক তো সেখান থেকে দেখে নেবেন বিস্তারিত ইনফরমেশান